আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও ভালো। আজকে আমি বড়ির আচার বানাবো, মিষ্টি বড়ির আচার। কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর আচারটা ঝাল করব না, চাইলে টক ঝাল মিষ্টি কেউ করতে পারেন। আজকে আমি মিষ্টি আচারটা কিভাবে তৈরি করব। আমি বড়িটা কিন্তু হাফ মানে একদম শুকিয়ে নেই নাই, জাস্ট একটু নরম হয়েছে, উপর থেকে লাল হয়েছে, ওই পর্যায়ে আচারটা দিয়ে নিছি। মানে এভাবে করেও বড়ি না শুকিয়ে আচার তৈরি করেও কিন্তু কীভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিছি, এখানে আমি দিয়ে দিব পানি। পানি এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, আর 1 কাপ গুড় হবে আমার। এখানে দিয়ে দিলাম গুড়, এখানে আমার 250 গ্রামের চাইতে একটু বেশি আছে, চাইলে এখানে খেজুর গুড়টাও নিতে পারেন। আমি এখানে আখের গুড় দিয়ে আজকে আচারটা করলাম। চিনির তুলনায় কিন্তু গুড়ের আচার টেস্ট বেশি আসে, সেই জন্যে আমি 2 টুকরো দারুচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, মাছ থেকে একটু ছেড়ে দিয়ে দিলাম। আর আমি এখানে আজকের আচারে চিনি গুড় দুটো ইউজ করব, সেজন্য একটু গুড়ের পরিমাণটা কমিয়ে দিলাম প্রথমে। আর এই যে বড়িটা আমি ধুয়ে নিছি, শুকানোর পরও, শুকানোর আগেও একবার ধুয়ে নিছি, শুকানোর পর আচার তৈরির আগেও একবার ধুয়ে নিয়েছিলাম। আর এই যে দেখেন বড়িটা কিন্তু শুকিয়ে যায় না, ভিতরটা কিন্তু মানে নরমই আছে, এরকম পর্যায়ে আমি আচারটা দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম লবণ 2 চা চামচের মতো। এখন আমি এটা রেখে দিলাম এখানে 5 থেকে 6 মিনিট পর। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, যেহেতু আমি বললাম যে মিষ্টি আচার তৈরি করব, সেই জন্যে গুড় চিনি দুটোই দিলাম। এখন আরও খানিকক্ষণ পর একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এই আচারের মধ্যে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন হয় না। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, যেহেতু মিষ্টি আচার আমি হালকা একটু ঝাল দেবো, বেশি ঝাল দেবো না, কারণ মিষ্টি আচারে বেশি ঝাল হলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্যে। আর এখানে আমি দিয়ে দিলাম জিরা, মানে ভাজা জিরার গুঁড়াটা 1/2 চা চামচ, বাস এতখানি, মানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলাটা কমিয়ে আচারটা 20 থেকে 25 মিনিট পর এই যে দেখেন এই পর্যায়ে আছে। আর আমি কিন্তু বড়িগুলো একটু এই যে চামচের সাহায্যে একটু ভেঙে নিছি সবগুলা বড়ুয়ে, যেন মানে বড়ির মধ্যে শিরাটা আসে সেই জন্যে। এ পর্যায়ে একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে, না হলে দেখা যায় যে নিচ থেকে লেগে যেতে পারে সেই জন্যে। এখানে কিন্তু যখন বড়ির পানিটা শুকিয়ে গেছে, এখানে আমি 1/2 কাপ দিয়ে দিলাম সরিষার তেলটা। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু আপনার আচারটা রোদ না দিয়েও কিন্তু দীর্ঘদিন মানে সংরক্ষণ করতে পারবেন। এটা আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে আরও 10 মিনিট জাল করে নিছি। এখন দেখেন যে ফ্যানের গা ছেড়ে আসছে, মানে আর ফ্যানে আটকায় না, এরকম পর্যায়ে হলে বুঝবেন যে আপনার আচারটা কিন্তু রেডি। আর আমি একটু চামচে উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম হবে। এখন চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে একটু ঠান্ডা করে আমি একটু এখানে বাটিতে নিয়ে দেখাচ্ছি যে আচারটা, দেখলেন তো কত সহজে একদম কম মশলা দিয়ে মজাদার একটা আচারের রেসিপি আজকে দিলাম। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন, কম মশলা দিয়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কীভাবে
অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারবেন। এভাবে আচারটা তৈরি করে এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি বড়ির আচার। অবশ্যই সবাই ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।